নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সাদামাটা একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। গরমকালে যখন আমরা তেল মশলা সব কিছুকে একটু অ্যাভয়েড করে চলি, তখন কিন্তু এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আজকের এই সাদামাটা নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে প্রথমে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফোড়নটা একটু ফ্রাই করে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে আমি একটু আলু ভেজে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সরু সরু লম্বা লম্বা এইভাবে কেটে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রান্নাটা কিন্তু গরমের জন্য একদম উপযুক্ত। গরমকালে বেশি তেল মশলা খেতে আমাদের কারোরই ভালো লাগে না। আর আজকে আমি খুব সামান্য মশলায় আর সামান্য তেলে রান্নাটা করব, যেটা হবে অসাধারণ। আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পটলের টুকরো দেব। আমি একটা পটলকে লম্বা লম্বা চার টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি এখানে আটটা পটলকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর সাথে পটলটাকেও এবার ভালো করে ভেজে নেব। এখন আপনারা বলতে পারেন যে আলু পটল আলাদা করে ভেজে নিলেও তো হতো, সব কিছুই আলাদা করে ভেজে নেওয়া যেত, কিন্তু তার জন্য কিন্তু তেলটা অনেকটাই বেশি লাগছে। আর এভাবে একসাথে ভেজে নিলে কম তেলেও হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হবে, সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আলু পটলটাকে মিনিটখানেক আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যাতে এগুলো অল্প তেলে ভাজাও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তাই আমি দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। আমি মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আরেকটা জিনিস করব, সেটা হলো সয়াবিন। আমি এক মুঠো সয়াবিন নিয়ে সেটাকে নুন জলে একটু সেদ্ধ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন একটু ভেজে না নিলে তার কাঁচা গন্ধটা অনেকেরই ভালো লাগে না, সেজন্য আমি সমস্ত সবজির সাথে এগুলো একটু ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব। মিক্সির জারটায় আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো, একসাথে আমি বেটে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চ পাউডার কিচ্ছু ইউজ করছি না, আপনারা যদি চান অল্প করে দিতে পারেন। এর মধ্যে এবার অল্প জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। ভীষণ হালকা পাতলা একটা রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়, সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝবেন। আর এটা ভাত, রুটি, পরোটা যাই দিয়েই খান না কেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনারা রান্নাবান্নার সাথে সাথে গল্প শুনতেও কি ভালোবাসেন? যদি বাসেন তাহলে আপনাদের জানাই আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। আর গল্পগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মশলার সাথে সবজিটা যাতে ভালো করে কষানো হয়, সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তবে মাঝে কিন্তু একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচ দিয়ে পুড়ে গেলে তার খেতে আর ভালো লাগবে না। মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা উঠাচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই রান্নাটা একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগে, তাই সেই বুঝে জলটা দেবেন। আর আমি আজকে এটা পরোটার সাথে সার্ভ করব,
তাই একটু ঝোল ঝোল কিন্তু দরকার, সেই বুঝেও জলটা দিতে হবে। কারণ ভাত দিয়ে খেলে শুকনো শুকনো হলেও চলে, কিন্তু রুটি পরোটা এগুলো দিয়ে খেতে গেলে একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু জলটা বেশি পরিমাণেই দিলাম। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি আমি। কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা একটু চেক করে নিয়েছিলাম। রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে, সবজিগুলো একবার দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। আলু দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটলটাও দেখে নিচ্ছি, সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সয়াবিন তো আমি সেদ্ধ করেই নিয়েছিলাম। এবার শুধু দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলাগুলো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি যে আমি এটা পরোটার সাথে সার্ভ করব, তাই একটু ঝোল থাকতেই আমি নামিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি আরেকটু শুকোতে চান তাহলে আর মিনিট দুয়েক রান্নাটা করে নিয়ে তারপরে নামাবেন। যাই হোক, রান্না আমার একদম রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই সাদা মাটা নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণই ইজি একটা রেসিপি, খুব সাধারণ উপকরণে এটা চটপট তৈরি হয়ে যায় আর ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে সার্ভ করা যায়। এরম ধরনের অনেক ভালো ভালো রান্নার রেসিপি কিন্তু আপনারা গোপালের হিসেবে সার্চ করলেই পেয়ে যাবেন। যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।